সিটে ঝুকুন না তা আসরে আপনাকে সিটে ঝুকুন না তা আসরে এই থাকলে বল আর জুড়ে সুরে আর থাকলে বল আর জুড়ে 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 বল আর এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন দৈনম বাতাকাশি উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়নের ধারক তীর্চরের ধারক বাহক আপনার আমার সুপরিচিত নেতা জনাব শাহজাহান সিরাজ স্যার জনাব শাহজাহান সিরাজ স্যার সবাইকুম স্যার এই সব সময় আজকে সবার সভাপতি উপস্থিত মুরব্বিয়া সাতগাঁও তুর্কিষ্ণবর্তী চর মুরামনগর রংখলা সদরপুরের মুরব্বিয়ার সর্বেশ বন্ধুরা ছোট ভাই এই নির্বাচনী আলোচনা সভায় দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে চাই আপনারা ভালো করে শুনবেন আমি ডক্টর ইদওয়ান আহমেদের কর্মী মোবাইলটা দেন সুন্দর উনি চাই ভারত জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়ে মোবাইলটা দেন চান্দিনার ভোটে নির্বাচিত এমপি ছিলেন দুইবার চালিয়ে আসেনি আমি একবার সাথীতে নির্বাচিত হয়েছিলাম টেলিফোনে নির্বাচিত হয়েছিলাম এই মার্কার ডক্টর অলি আহমেদের ডক্টর ইদওয়ান আহমেদের এই সাথী আজকে সাথীর যে নির্বাচন 10 সেপ্টেম্বর মানুষ একটা লোককে নির্বাচিত করবে আমরা সাতজন প্রার্থী আপনি ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন নির্বাচন আসলে মামলা মোকদ্দমা হয়রানি মানুষ কথা বলতে পারে না আপনারা দেখেছেন গত জাতীয় সংসদ বিনা ভোটে সরকার গঠন করেছে 29 তারিখ দিবাগত রাত্রে আমার নিজের ভোটটাও তখন দিতে পারি নাই আমি একজন ভোটার ছিলাম বাংলাদেশের লোক একত্রে মুক্তিযুদ্ধ এই জন্য হয় নাই যে আমার ভোট আমি দিতে পারবো না বঙ্গবন্ধু তা বলেছিলেন না আমার ভোট আমি দিতে পারবো বঙ্গবন্ধুর পতনের পরে 1975 সালের 15 আগস্ট বিভিন্ন সরকার এসেছিলেন ক্ষমতায় আজকে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী গণতন্ত্র দিবেন বলেছেন এই উপনির্বাচনে আশা করি মানুষ যেন মানুষের ভোট দিতে পারে সেইভাবে জেলা প্রশাসক কুমিল্লা পুলিশ সুপার কুমিল্লা থানা নির্বাহী কর্মকর্তা চান্দিনা অফিসার ইনচার্জ পুলিশ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সহযোগিতা করবেন 10 তারিখে মানুষ যেন মানুষের ভোট দিতে পারে আমার মা বোন যেন ভোট দিতে পারে তার ফাঁকে যদি কেউ কোনো সরকারি কাজ করতে চান বারাকারিয়া বাহিনীর মাধ্যমে ভোট ছেড়ে দিতে চান আশা করি পারবেন না জবাব দেব আমরা গত রাত্রে এই যে তীর্চর 10 কোকটেল 1টি কোকটেল ফুটেছে কিছু লোক ওদেরকে আপনারা চেনেন রাতের অন্ধকারে একটা অফিস করছে অফিসটা পুষছে আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য মামারা আপনাদের বলে দিতে চাই 10 তারিখ শেষ না মিথ্যা মোকদ্দমা গত সময় করেছেন নির্বাচনে এ আলম সহ এ রুবেল সহ শত্রুজন আসামি নির্বাচনী বিষয়ে সেই রাত্রে আজকে আওয়ামী লীগের প্রার্থী তখন ছিলেন আজকে পায়চারা করছেন মামলা করার জন্য
আমি চন্দনা থানার অফিসার ইনচার্জ অজিত সাহেবকে অনুরোধ করব সরে জমিনে তদন্ত করবেন এই যে ব্যানার কে পুষে অথবা কার করতেন সেটা দেখবেন দেখে আশা করি এজাহান দিবেন মিথ্যা এজাহান নিবন্ধন অনুরোধ করব আর আমি তীর্থরের যারা উপস্থিত মুরব্বী আজকে সভাপতি করুভাই সহ এই ব্যাপারে এই দুলাল ভাই সহ আমি জাহাঙ্গীর ভাইয়ের সাথে আলাপ করছি এই বিষয়ে আমি দুলাল ভাইয়ের সাথে আলাপ করছি হক ভাইয়ের সাথে আলাপ করছি এই যে বুয়া কিলাম আলমগীর ভাইয়ের সাথে আলাপ করছি যে এই ঘটনা কারণ নাকি কঠোর প্রচার আসলো তারা কি করে দেখলো রাতের পুলিশ আসছে তারা কি করে অভিষ্ট পড়া দিল আপনারা জানেন সেগুলো খেয়াল রাখবেন সবাই এই এই যে বেস্কি টেস্কি ইতারে ধরে আমরা এই লেগে ভালো করছি আমরা বলে লেগে ভালো করো সত্যি বলবো না দাঁত্রি খোয়ালা না গেলে তো কিছু হয় না হয় দাঁত্রি খোয়ালা না কোন মিথ্যা মামলা যদি হয় কত কোটি টাকার মালিক দেখবো ফাইজলামের জায়গা পড়লো না বাবার দোকানকে চিনেন না বক্তৃতা দেন সমালোচনা করেন বাবার বাবা চারবার এমপি ছিল দুবার মন্ত্রী ছিল আমরা আপনার বাবার কর্মী সাবধান কথা বলতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের ডোলাই রাজনীতি করি বাংলাদেশ আওয়ামী লীগের ডোলাই আরে বাড়ি করছে কি আওয়ামী লীগ করে একটা বেড়া হয়ে গেছে তার বাবার দেশটা আমার বাড়িতে আমি থাকি আমার ভাত আমি খাই সরকারের ট্যাক্স দেয় কে মনে করছে তার বাবার দেশ আমার দেশটা আমার বাড়িতে আমি থাকি আমার খানা আমি খাই আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব সাবধান বলে দিলাম 10 তারিখের পরে যদি এই মিথ্যা মামলা হয় অবস্থা খারাপ করে ফেলবো বলে দিব তাদের বিরুদ্ধে সিলেটের ট্রেনিং দিচ্ছে ভাড়া দিয়ে ধ্বংস করে দেবো মামলা শিখাইতে হয়েছে দেখছো না ইলিয়াসগঞ্জের বাজারে দুর্জমা হত্যা একদম খালাস নথি দিনে দুগ্রাম মার্ডার দেখছো না সাজান ছিল আসামি তার ছেলে সহ নথি খালাস আর এই সুদর উদর মামলা দিয়ে কি করবা তোমার মাথাটা তখন হাতে দেবো বাপ সাথে সত্যি কিছু বাবা লাগে দেবো তের ভাই বা আমিকে আমি অনুরোধ করে বলবো এই তীর্থরের প্রতিটা লোক যারা উপস্থিত আপনাদের স্বয় সন্তানরা ষড়যন্ত্র ছেড়ে দিতে বলেন মিথ্যা মামলাতে সরে আসতে বলেন অবস্থা খারাপ হয়ে যাবে অবস্থা খুব খারাপ হয়ে যাবে এই নির্বাচনে গলানা মামলা বুঝতেছে না কত বাদ নেই বাই নেই তারা মনে করে ঠিসারা করতেছে আমি কি করবো এই বেটা একদম প্রথম কাজটা করবো এই অনুষ্ঠান আপনি নাচ দেবে যদি আমাদের নির্বাচিত করে তিনশোর অনুষ্ঠান যাতে দেশবাসী যেদিক দিয়ে বলবো সেদিক দিয়ে রাষ্ট্র হবে প্রথম আমারও বলা যায় 16 লক্ষ টাকা এলজি স্পি 16 লাখ টাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাইছে বিভিন্ন জায়গায় 2 লাখ টাকা দেয় বিভিন্ন 3 লাখ টাকা দেয় কয়েছে এটি তার বাহির দিছে এই রাস্তা করে দিয়েছি ভোটটা নুকের দেন তেড়ে তার বাহির টাকা সরকারের সরকারে যে যখন থাকবে সরকারের উন্নয়ন করতে হবে দেশে আওয়ামী লীগ সরকার দায়িত্ব দেশের আমাদেরকে রক্ষা করবে আমাদেরকে রাত্রে শুনে ফরে দিব আমাদের কিন্তু মায়েরা ফেলবে এটা তো ঠিক না সরকার আপনি এত ভয়ভীতি দেওয়ান আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগ করে বেড়ারা আর এখানে তুই কেন রে একজন এমপি যথেষ্ট ক্ষমতা আমার আমি একবার বলেছিলাম মাননীয় এমপি আমি তো চেয়ারম্যান আপনি কি আওয়ামী লীগের এমপি না আমার সহ সব মানুষের জাতি না বলে আমি সব মানুষের এমপি কে বলো আজকের এমপি আর এসব সব বলো সব মানুষের জন্য এমপি আমি বলবো আমার জন্য এমপি আমি 2 বার চেয়ারম্যান ছিলাম আমি ওনাকে ইজ্জত দিয়েই চলেছি আজকেও চলে ভবিষ্যৎ নির্বাচিত হয় না হয় ইজ্জত দিয়েই চলবো আমি আশা করি আমি
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সহযোগিতা করবেন, প্রশাসনকে বলবেন সন্ত্রাসী যেন না হয়, সন্ত্রাসীর কালো হাত ভেঙে দেব। সন্ত্রাসী বাদে আমাদের কাছাকাছি ইউনিয়নে সুরেন্দ্রপুর ইউনিয়নে মহিষাই এবং মাদে পর্যন্ত কাছে ফিরতে ইউনিয়ন নির্বাচন দেখতে আসবেন, আপত্তি নেই। সারা চান্দিনার লোক নির্বাচন দেখবেন, সন্ত্রাসী করবেন, লুটপাট করতে আসবেন, মার কাছে ফেরত যাবেন না। আমরা শপথ করি যে অপরিচিত কোন লোক যদি সন্ত্রাসী করতে ইউনিয়ন আসে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আপনি মার কাছে ফেরত যেতে পারবেন বলে দিলাম। আমরা এই সাতগাঁও উত্তর কৃষ্ণপুর তিনচর সুন্দরপুর মুরাননগর রংখলা সাড়ে চারটে ওয়ার্ড সাতগাঁও যাবে বাচ্চাকাশি উত্তরে, আর চারটে ওয়ার্ড আছে উত্তর কৃষ্ণপুর তিনচর সুন্দরপুর মুরাননগর ৬৫০০ কত ভোট চারটে কেন্দ্র, ৬৫০০ হাসিপুর বাতাগাশি দুইটা, ৫২২২ বোলপুর দুইটা কেন্দ্র, ৩৪০০ এভারেজ কাস্টিং সুষ্ঠুপুর ৭৭০০ যদি মহিলা না যায়। আমি অনুরোধ করব উত্তর কৃষ্ণপুর তিনচর সুন্দরবন মুরাননগর আমার মা বোন সহ ভাই ব্রাদার আপনি ভোট দিতে নিয়ে আসবেন, ৮টায় লাগিয়ে আসবেন, ৯টায় ভোট আরম্ভ হবে। আপনার ভোটের যে দাম আমার মাঠের মার ভোটের এই দাম, আমার বোনের ভোটের সেই দাম, দয়া করে এদেরকে আনবেন, তাইলে আপনার মনোনীত প্রার্থী নির্বাচিত হবে। আর যদি মনে করেন যে আমি গেলাম আমার স্ত্রী যাবে না আমার মা যাবে না, তাইলে আপনার প্রার্থীর ক্ষতি হতে পারে। আপনারা বুঝতে পারছেন কি বলছি, এই চারটা ওয়ার্ডের মা বোন সহ আপনারা সহ আল্লাহ যদি হায়াত থাকে ১০ তারিখ ৮টায় লাইনে দাঁড়াবেন। আমি প্রার্থী হিসাবে এই কেন্দ্রগুলো রক্ষা করার জন্য আল্লাহর পরে কোথায় কীভাবে কী কাজ করতে হবে সেটা আমি সহ আমার নেতা সহ যারা বিভিন্ন এরিয়াতে আছেন গ্রাম ভিত্তিক তারা ঘরে ঘরে আমার সালাম দেবেন, ছাতা মাথা ভোট যাবেন, ১০ তারিখে এদেরকে কেন্দ্রে পৌঁছাবেন। কিন্তু এই তিনচর গ্রাম প্রতিটা মানুষ আনতে যা ১০টা লোক নিয়োগ করতে হবে, আপনারা যারা আমার নেতা কর্মী তারা এই লোকগুলো নিয়োগ করবেন, কীভাবে এই লোকগুলো আসতে পারে শুয়ে রয়েছে ডাকে আনতে গাড়ির প্রয়োজন, তাইলে অগ্রগতি হবে নির্বাচন। সেভাবে মুরাননগর সুন্দরপুর উত্তর কৃষ্ণপুর সেভাবে কাজ করতে হবে। আপনারা বুঝতে পারছেন আমি অত্যন্ত আনন্দিত, বিভিন্ন এলাকার অনেক মুরব্বী আপনারা এসেছেন, আল্লাহ জানে ১০ তারিখ আল্লাহর যদি হুকুম থাকে হয়তো নির্বাচিত না হয় পরাজিত, কিন্তু এই থানায় আমার বাড়ি এই ইউনিয়নে আমি ২বার চেয়ারম্যান ছিলাম। এত ডরমর দেন কেন আপনারা, ডরের ওষুধ ৭১ সালে গেছি, ৭১ সালে আজকা পর্যন্ত ৫৫ বছর বয়স, আমি নিজেও ভারতে গিয়েছিলাম ২৯ দিন টেলিভিশন সব সহ মেজর স্বপন ইলেভেন এইভাবে আমার ৭০ বয়সে আমি চলে এসেছি ২৯ দিন ট্রেনিংয়ের পরে। আমিও চাইছি দেশটা স্বাধীন হোক, আমি স্বাধীনতার পক্ষের লোক, স্বাধীনতার বিরোধী না। তাইলে কি বলতে চাই আবারও শেষবারের মতো দুটা কথা শেষ করে বক্তব্য শেষ করবো। মাননীয় এমপি আপনাকে সম্মান দেয় শ্রদ্ধা করি, আপনি সব মানুষের জন্য এমপি, এই নির্বাচনের জন্য মানুষ মানুষের ভোট দিতে পারে সেইভাবে আপনি সহযোগ করবেন। এটা আশা করি আমি কুমিল্লার প্রশাসনকে অনুরোধ করে বলবো, জেলা প্রশাসক কুমিল্লা, পুলিশ সুপার কুমিল্লা, থানা নির্বাহী কর্মকর্তা চান্দিনা, পুলিশ কর্মকর্তা চান্দিনা, নির্বাচনের যারা নির্বাচনে সহায়তা করবেন ফিসার নির্বাহী সহ পুলিশ সবাই সুষ্ঠু ভোটের স্বার্থে সহায়তা করবেন, মানুষ যেন ভোট দিতে পারে সেভাবে দয়া করে কাজ করবেন। সালাম আলাইকুম, খোদা হাফেজ।